দেবী দুর্গার বিসর্জন শেষে হালকা শীতের আমেজ। ঠিক এই সময় থেকেই সারা শীতকাল জুড়ে পাওয়া যায় নলেন গুড়ের খাঁটি সন্দেশ। এই মিষ্টির স্বাদ পাননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। এই মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াও প্রায় অসম্ভব। বাজারে আসতেই নলেন গুড়ের মিষ্টি সন্দেশের চাহিদা একেবারে আকাশ ছোঁয়া। রায়না 1 নম্বর ব্লকের শ্যামসুন্দর বাজারের জনৈক মিষ্টি ব্যবসায়ী জানান, সরাসরি বাঁকুড়া থেকে নলেন গুড় আনিয়েছেন তারা। সন্দেশ এবং রসগোল্লার চাহিদা রয়েছে ব্যাপক, বিক্রিও হচ্ছে ভালো। এখন শুধু নলেন গুড় দিয়ে রসগোল্লাই তৈরি করেছেন তারা, পরে কাঁচা গোল্লা থেকে শুরু করে অন্যান্য ধরনের রকমারি মিষ্টি তৈরির কথা জানিয়েছেন ব্যবসায়ী। অন্যান্য বছরের তুলনায় এবছরে নলেন গুড়ের সন্দেশের চাহিদা যথেষ্ট বেশি। কালী পুজোর সময় এবং ভাইফোঁটার সময় যাতে বাজারে খুব ভালোভাবে নলেন গুড়ের মিষ্টির যোগান দেওয়া যায়, তার ব্যবস্থাই করছেন ব্যবসায়ীরা। শুরু হালকা করে শীত পড়তে শুরু করেছে, ইতিমধ্যে ননের গুড়ের যে সন্দেশ বাজারে আসতে শুরু করেছে, কেমন চাহিদা পাচ্ছেন প্রথম দিনই? ভালো, এখন তো বাজারে চাহিদাটা খুব ভালোই আছে, কাস্টমারের ভালো চাহিদা আছে, খাচ্ছেও ভালো তারা, এবং নতুন ফ্লেভার মানে টেস্টটাও ভালো হচ্ছে, বাঁকুড়া থেকে ডাইরেক্ট আনিয়েছি আমরা, সেখানে ভালো হচ্ছে। সন্দেশটা এবং রসগোল্লাটা আমরা আপাতত শুরু করেছি, পরে আশা করছি কাঁচাগোল্লা এবং নতুন নতুন আইটেম আরও তৈরি করবো। কোথায় এই বাজারে, এই বাজারটা কোথায়? শ্যামসুন্দর বাজার, কোন ব্লকের অন্তর্গত? রায়না 1 নম্বর ব্লক। এই যে প্রথম, এই এবছর প্রথম পাওয়া যাচ্ছে এটা, আবার ঠিক কালী পুজোর আগের মুহূর্তে, কেমন বিক্রি হওয়াটা হচ্ছে? এখন ভালোই হচ্ছে, খুবই ভালো। গুড়ের রসগোল্লাটার উপর চাহিদাটা বেশি আছে, এবং সন্দেশটা গরম খেয়ে গুড়ের সন্দেশটা খুবই ভালো চাহিদা আছে। অন্যান্য বছরের তুলনায় এবছরের চাহিদাটা খুব ভালো, খুব ভালো, যেহেতু নতুন শুরু হয়েছে তখন, যার জন্য একটু চাহিদাটা আরও ভালো, খদ্দের চাহিদাটা আরও ভালো আছে এখন। কোথা থেকে নিয়ে আসছে নাকি? এটা বাঁকুড়া থেকে আনতে তো খরচা বেশি পড়ছে, এখন তো দামটা নতুন যেহেতু উঠেছে, এখন তো দামটা একটু বেশি পড়বেই, বেশি পড়ছে কাস্টমারের জন্য। এটা আমরা এখন তৈরি করছি যাতে মানে পরে আরও ভালোভাবে দিতে পারি, যার জন্য এখন তো শুরু করে দিচ্ছি আমরা। কি মনে হচ্ছে পুজোয় গিয়ে আলাদা করে চমক কাটবে এই নলেন গুড়ের সন্দেশ? আশা করছি তো কালী পুজোতে একটু চমক কাটবে, তবে লকডাউনের জন্য একটু বাজারটা ডাউন আছে, খারাপ একটা আছে, আশা করছি ভালোই যাবে কালী পুজোটা। আপনার নাম? গৌতম বান্না, সুন্দর বাজার, অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।